মর্নিং সবাইকে। আজকে সকাল সকালেই উঠে পড়েছি, কারণ সানবীর পরীক্ষা চলছে, তো অনেক সকালে এখন স্কুল টাইমিংটাও চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি এখন। আর দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আর এখন চা খাবো। ব্যাস চাটা খেয়ে বাদ বাকি কাজটা করব। আর এই মশারিটা আমি ধুয়েছি অনেক কষ্টে, এখন সব পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য রুম স্প্রেটা একটু দিয়ে নিলাম। এই দেখো, এটা হলো সানবীর ঘর। সানবীর মধ্যে পয়সা জমা করে, আমার মা লক্ষ্মী না, ওর জন্য পয়সা জমা করে। আর এই লাইটটা কিনেছিলাম হলো বারোদোলের মেলায়, জানি না এবার যেতে পারবো কি না পারবো, এক বছর হয়ে গেল। আর এই জুতোটা কিনেছি দুদিন হলো ঘরে পরার জন্য, বেশ পছন্দ হয়েছে আমার, প্লাস্টিকের জুতো এটা। আজকের ব্লগটা হলো রামনবমীর দিনকার শ্যুট করা। এতদিন আমার শরীর খারাপ ছিল, বাচ্চাদের শরীর খারাপ ছিল, সেজন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো দেখে নাও, তারপরে কমেন্ট করে জানিও। খেয়ে নেবে কাঁচকলা, গাড়ির উপর বসে বিস্কুট খাচ্ছে লাটসায়। বৃষ্টি বান্ধবী কি ওর বিস্কুট খা হয়ে গেছে, এবার ভেচকি মারবে তারপরে যাবে। উরে বাবা রে, এই যে আর একটা, ও মা নিচে আর একটা দেখো, নিচে দেখো বিস্কুট খাচ্ছে। সব গাড়ির মধ্যে দেখো, সব গাড়ির মধ্যে একটা লাইন করে আসবে, গাড়ির মধ্যে বসে থাকবে। এই বৃষ্টি, রামনবমীর দিন ভালো দিন আসছে না মা? সর এখান থেকে। ওমা ওরা না পাত দেয় গন্ধ ছি, খিচুড়ি দিচ্ছে তোর ওই প্রভুর নামে, লেজটা দেখেছো? লেজ এটা হলো সানবীর, সানবীর বান্ধবী সব, এরা বন্ধু বান্ধব তার বাবা। দেখেছো সকালবেলা? দেখো আজকে রামনবমী, সেজন্য হনুমানজির দেখাতে হয়ে গেল। তো হনুমানজিকে দেখতে দেখতে ব্যাস আমি চান টান করে পুজো দিতে চলে আসলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব। এখনও কিন্তু হনুমানগুলো যায়নি, এখনও নিচে আছে, কোনো রকমে আমি উপরে আসলাম, আর নিচে গিয়ে খেয়ে নেবো। এই দেখো আজকে দুপুরের মেনুতে আছে কচুর শাক, এটা আমার মা দিয়ে গেছে কচুর শাক, আর দিয়ে গেছে হলো এই দেখো নিরামিষ তরকারি, কুমড়ো দিয়ে গাঁঠি আলু সব দিয়ে রান্না করা, আর আছে সয়াবিন, আজকে নিরামিষ সব কিছু। আর এখানে আছে গরমে ফেভারিট আমড়া, এর নাম হলো পেঁচামণ্ডল। পেঁচামণ্ডল কেন নামকরণ করলাম, কারণ রাতের বেলা জেগে থাকে, তো রাতের বেলা কারা জাগে? পেঁচারা। এর ঘুম নেই চোখে, নিদ্রাদেবী ভয়ে পালিয়েছে, ওর চোখের উপর ভর করে না। নিদ্রাদেবী ভয়ে পালিয়েছে কারণ ও এত দুষ্টুমি করে, সেজন্য নিদ্রাদেবীও আর চোখে বসে না। নিদ্রাদেবী চলে যায়, ঠিক পাঁচটার সময় আবার আসে, 5:30 নাগাদ আবার নিদ্রাদেবী চলে যায়। নিদ্রাদেবীও তো ভয় পায়, তাই না? দেখতে তো হবে, এটা হলো পেঁচামণ্ডল, পেঁচামণ্ডল বলে কথা। আর দিনের বেলা ও শুধু বলে ঘুরবে আর ঘুরবে, শুধু বলে বাই যাব বাই, মানে বাইরে যাব। বাইরে চারিদিকে আম গাছ, বেরোনে মোটে যাচ্ছে না, এক পা বেরোলেই একদম চাপটে ধরছে পোকাতে, তো ওকে নিয়ে কোথায় বাইরে বেরোবো? সেজন্য ঘরের মধ্যে আমি নিয়ে আসলাম, আবার আমার সাথে ঝগড়াও করে, আও আও করে ঝগড়া করে, আর এই পায়ে মনে হয় চাকা লাগানো, এই পাটা একদম সুস্থ বসে না। এই পাটা দিয়ে যে আমাকে কত লাথি খেতে হয় সকাল থেকে রাত অবধি, কি আর বলবো। তো তোমাদের বাড়িতে এরকম ধরনের বিচ্ছু আছে বলো তো?
এত দুষ্টু যে একদমই কথা শুনে না মাম্মামে। যাদের রাতে ঘুম আসে না তারাও ওকে নিয়ে যেতে পারো, ওর সাথে সারা রাত গল্প করতে পারো, ঠিক আছে? এখন বাজে 2:15, আমার সোনাটা উঠে পড়েছে, কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, ঠান্ডা লেগেছে তাই। এই দেখো এইটা দিলাম সোনার নাকে, এখন একটু ভালো লাগছে, তাই না সোনা? এখন সোনা দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে গেছে। এ ডুগলু ডুগলু এখন বলছে বাইরে যাবে, শুধু বলে বাই বাই। বাইরে কি করে যাব, এখন তো রাত্রি হয়ে গেছে, সেটা আমি কি করে বোঝাবো ওকে বলো তো, একটু একটু বলে একটু বলে দাও তো, বলো কি করে বাইরে যাবে একটু বলো। বলছি একটু গল্প শোনাবো, তারপর তুমি গল্প শুনছো না, শুধু বলো বাই। আর এই যে পা দুটো দিয়ে আমাকে মেরে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, মেরে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, মেরে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে, কি করা যায় এখন? সব কিছু বিফল, দেখো খেলার জিনিস দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করলাম ওকে রাখার, এখন বলছে বাইরে যাব। এত রাত্রেবেলা কি হবে, কি করব? হ্যাঁ কোথায় যাব ওকে নিয়ে রাত্রেবেলা? ঠান্ডা গরম লেগে গেছে, বাইরে অতিরিক্ত গরম, তারপরে আবার ফুল স্পিড পাখা, তারপরে আবার দিদির সাথে ওই ঘরে গিয়ে দেখা করতে যায়, হালকা হালকা একটু এসিটাও হাওয়া পড়ে 2-4 মিনিট, তো ঠান্ডা গরম তো লাগবে বাপু। ঘেমে গেলেও কত জ্বালা, ঘেমে গেলেও তো আমার ঠান্ডা লাগবে, গলা ঘেমে গেলেও তো ঠান্ডা লাগবে, কি করে বাঁচা যায় এই গরমের থেকে?